সুপ্র দর্শক শ্রোতা, যারা এই ভিডিওটি দেখছেন, তারা মূলত ভাবছেন যে এসএসসির রেজাল্ট সম্বন্ধে বা এসএসসি পরীক্ষার্থীদের সম্বন্ধে আমি তেমন গুরুত্বপূর্ণ কিছু বলবো। আসলে আমি জাস্ট একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য আজকে টিউটোরিয়ালটি করছি, এই ভিডিওটি করছি। সেটা হলো, আপনারা যারা ইউটিউবে গেলেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন আমি ইউটিউবে যাচ্ছি, যেরকমটা দেখতে পাচ্ছেন, এরকম ইউটিউবে গেলেই এসএসসির জন্য আপনারা অনেক পাবেন, যে টিউটোরিয়াল বা ভিডিও পাবেন, যে এসএসসি দিয়ে সুসংবাদ দুঃসংবাদ দেখেন, এসএসসি এসএসসি লিখে সার্চ দিলেই এসএসসি রেজাল্ট অমুক তারিখে দেবে, শিক্ষামন্ত্রী কি বললেন, এই ধরনের অনেক নিউজ পাবেন। তো আমি বলবো যে আপনাদের এই সব সমস্ত সবকিছু নিউজ দেখে আপনাদের সময় নষ্ট করার কোনো কারণ নাই। রেজাল্ট যখন দিবে তখন তো অবশ্যই জানতে পারবেন, কিন্তু মেইন কথা হলো আপনাদের এই যে সুবর্ণ সময় যাচ্ছে এসএসসির পরে, আপনারা কে কতটুকু সময়টাকে কাজে লাগাতে পারছেন। কারণ এর পরবর্তীতে যে লাইফটা আপনাদের, বড় সময়টা আপনাদের কাছে আসছে, সেটা হলো ইন্টারমিডিয়েট বা এইচএসসি। তো সেইটাই মানুষ আর কি করে ভাগ্য নির্ধারণ করে দেয় যে আপনারা কোথায় যাবেন, ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন না, কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। এই সময়টাকে কাজে লাগাতে পারলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনারা যে ইউনিভার্সিটি ভর্তি হবেন সেখানে চান্স পাবেন। তো এই সময়টা অনেকেই, আমরাও নিজেরাও অনেক সময় ঘুরিয়ে বেরিয়েছি যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমাদের তারপরও একটা সুযোগ ছিল যে না, এই পরীক্ষা শেষ হবে, তারপরে আমরা মানে রেজাল্ট দিবে, আমরা ভর্তি হবো কলেজে। কিন্তু আপনাদের তো সেটা নাই, এখনো 3-4 মাস 6 মাস কবে যে শেষ হবে এই ধরনের মহামারী তা তো বলা যাচ্ছে না। তো সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, এই সমস্ত ভকাস না দেখে, কি বলে, নিউজ না দেখে আপনারা আপনাদেরকে নিজেদেরকে এক্সপ্লোর করতে পারেন কিভাবে আপনারা এইচএসসিতে কি কি বই আছে। এইচএসসি লিখে ছাড় দেন, এসএসসি না, এসএসসি আপনারা এইচএসসি ম্যাথ লিখে যদি ছাড় দেন, তার বিভিন্ন টিউটোরিয়াল চলে আসবে, ঠিক আছে? এই যে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এই টিউটোরিয়ালগুলো আসবে, এইগুলো দেখে দেখে আপনারা এখানে শিখতে পারবেন। কারণ হলো, কলেজে যেনারা কলেজে উঠলে আপনারা বুঝতে পারবেন, স্কুল আর কলেজের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। কলেজের যে মানে সিলেবাসটা সেটা অনেক বিশাল, বলতে গেলে তুলনামূলক, এবং সেখানে নিজেকে এক্সপ্লোর করার অনেক জায়গা রয়েছে। এবং এই টিউটোরিয়ালগুলো যারা করে, যেমন টেনমেন্ট স্কুলের ক্ষেত্রে, তারা অবশ্যই অনেক অভিজ্ঞ, সেইগুলো দেখে দেখে আপনারা ম্যাথগুলো ইজিলি খুব সহজে কিন্তু শিখে নিতে পারেন ইন্টারনেট থেকে, এটা সবচেয়ে বড় কথা। আচ্ছা, অনেকেই এই সময় ভাবে যে বিভিন্ন কম্পিউটার শিখবে বা এই শিখবে সেই শিখবে, হ্যাঁ, এইগুলো আসলে সবসময় হয়ে ওঠে না। তবে যারা ভবিষ্যতে প্রোগ্রামিং করতে চান, কম্পিউটার সায়েন্সে পড়তে চান, তারা কম্পিউটার নিয়ে কাজ করতে পারেন, কম্পিউটারের বিভিন্ন জিনিস শিখতে পারেন আউটসোর্সিং এর জন্য। কিন্তু যারা এমনিতে লেখাপড়া করে, মানে লেখাপড়ার দিকে থাকতে চান, তারা এই ধরনের সমস্ত লেখাপড়ার বিষয় কিন্তু আপনারা ইন্টারনেটে পাবেন এসএসসিতে, এসএসসির জন্য সবগুলো একটা একটা সিরিজ ধরে নিয়ে দেখে দেখে বাসায় করে নিতে পারেন, বা আশেপাশের কারো বই থাকলে বইটা নিয়ে আসবেন, বাস বাসায় করে ফেলবেন। আচ্ছা, আরো কি জিনিস করতে পারেন? এই সবাই সবসময় মুভি টিভি এটা সেটা নিয়ে ব্যস্ত, ম্যাগাজিন চ্যাটিং নিয়ে, তো সেটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন। এই ধরেন, পাশাপাশি যখন ইউটিউব চালাবেন, হাউ ফ্যান ওয়ার্ক লিখে দিলেন, দেখেন আমি কিভাবে আসে, যা লিখে দিবেন তারই অ্যানিমেশন পাবেন। যত সাইন্টিফিক বা যত যা শিখতে চান, কিভাবে একটা ফ্যান ঘুরে, কিভাবে ফ্যান তৈরি হয়, মোটর কিভাবে ঘুরে, যারা সায়েন্সে পড়েন, সায়েন্সের যত থিওরিম আগে বুঝেনি, সত্যি করে ভাববেন যে আইনস্টাইনের অমুক থিওরিমটা বা হাইজেনবার্গের অমুক থিওরিম আছে, এসএসসিতে এগুলো আছে। এই যে এই যাবতীয় থিওরিমগুলো আপনারা বই, একটা যদি ফিজিক্স বই পান ইন্টারমিডিয়েটের, বের করবেন আর অধ্যায়গুলোতে টপিকগুলো দেখবেন, এখানে লিখবেন, হিন্দিতে বাংলাতে অসংখ্য টিউটোরিয়াল পাবেন, সেগুলো দেখে নিজেকে প্রস্তুত করেন ভবিষ্যতের জন্য। সময়গুলো এইভাবে আপনার 6 মাস নষ্ট হয়ে গেলে সময়গুলো কিন্তু আমি লিখতেই ভুলে যাবেন, ঠিক আছে? তো আর রেজাল্ট কবে দিবে, রেজাল্ট কি, রেজাল্ট আপনি এখানে গেলেই পাবেন, এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট লিখে সার্চ দেন, এডুকেশন বোর্ড চলে আসবে। এই যে এখানে যখন রেজাল্ট দিবে তখন আমরা খুব সহজে এখানে এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট, এসএসসি অথবা দাখিলে যে ইয়ার এখানে 2020 সিলেক্ট করে, এই যে করে খুব সহজে রেজাল্টটা দেখতে পাবেন, এগুলো কোনো ফ্যাক্ট না। তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ইউটিউব বা ইন্টারনেটে যেভাবে যেখানে ঘোরাঘুরি করছেন, ফেসবুকেও যান, এসএসসির জন্য আপনারা সার্চ দেন, এসএসসির এইচএসসির জন্য কিছু ফেসবুকের পেজ টেজ আছে, সেখান থেকেও শিখেন। মেইন কথা, আপনারা এখন বসে না থেকে এসএসসির বই দু একটা কালেক্ট করে নিয়ে সেগুলো রিডিং করতে থাকেন, কাজে দেবে, ঠিক আছে? যারা সত্যি জীবনে ভালো কিছু করতে চান, কারণ এটাই সবচেয়ে উপযুক্ত সময় ইন্টারমিডিয়েটটাই, এর পরবর্তীতে তো 4 বছর
সেখানে মাঝে কি 1 বছর 2 বছর যদি কোনো কারণে আপনি বিভিন্ন সময় বিভিন্ন কাজে ইয়ে করে ফেলেন, দেখা যাচ্ছে পরবর্তীতে কাবার ধরার একটা সময় থাকতেছে। তাও আগে তো বিশ্ববিদ্যালয়ে তো যাচ্ছেন, তারপরে না হয় অন্য কিছু, ঠিক আছে? তো আমার কথাগুলোর মধ্যে যদি দু একটা গুরুত্বপূর্ণ কথা থাকে তাহলে অবশ্যই লাইক করে জানাবেন আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।